ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ক্লাস লেসন ইলেভেন ক্লাস নাইন এ শিপ সেলার বাই ড্যানিয়েল ডিফো এ শিপ সেলার রেক মানে হচ্ছে ডিস্ট্রাক্ট বা ধ্বংস হওয়া সিপ রেক্ট মিনস একটা জাহাজ ডুবি এখানে বলতে পারি বা জাহাজ ধ্বংস হয়ে যাওয়া জাহাজের সেইলার সেইলার মানে হচ্ছে নাবিক এখানেই তোমাদের যে টেক্সটটা দেওয়া হয়েছে দ্য ফলোয়িং টেক্সট ইস অ্যাডাপ্টেড অ্যাডাপ্টেড শব্দটা মানে হচ্ছে অ্যাডজাস্ট এমনিতে নর্মালি এই শব্দটার মানে হচ্ছে খাফ খাওয়ানো বা অ্যাডজাস্ট করা বা অ্যাকোমডেট করা কিন্তু এখানে মানে হচ্ছে এখানে একটা সেকশন থেকে নেওয়া হয়েছে সেকশন বলতে ড্যানিয়েল ডিফোর যে একটি বিখ্যাত নভেল তা থেকে একটি ছোট্ট অংশ নেওয়া হয়েছে ফ্রম বিখ্যাত নভেলটির নাম হচ্ছে রবিনসন ক্রুশো তোমরা বড় হলে অবশ্যই এই নভেলটা পড়বে বিখ্যাত একটি নভেল টেলস আস এই গল্প বা এই অংশটা আমাদের বলে যে ক্রুশো আফটার বিং সিপ্রোয়েক্ট সিপ্রোয়েক্ট বা নৌকো সরি জাহাজডুবি হয়ে যাওয়ার পর ফাউন্ড হিমসেলফ অন এ ডিসম্যাল আইল্যান্ড ডিসম্যাল শব্দটার মানেটা হচ্ছে ডেজোলেট বা লোনলি বা ব্লিক বা গ্লুমি এই এতোগুলো শব্দ তোমরা নতুন করে শিখলে লোনলি ডেজোলেট ব্লিক গ্লুমি প্রত্যেকটা অর্থ হচ্ছে নির্জন এমন একটা জায়গা যেটা হচ্ছে সেপারেটেড ফ্রম দ্য মেন ওয়ার্ল্ড বা বহির্বিশ্বের সঙ্গে পুরোপুরি সেপারেটেড ইজ অলসো ইট অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল এই গল্পে আমরা জানতে পারবো যে একটা সুন্দর ইন্সপায়ারিং যেটা আমাদের উৎসাহিত করবে এমন একটা অ্যাকাউন্ট অফ অ্যাকাউন্ট মানে গল্প অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড এই আইল্যান্ড আইল্যান্ড মানে তোমরা জানো যে দ্বীপ আইল্যান্ড মানে হচ্ছে যেটা হচ্ছে চারপাশ থেকে সমুদ্র ঘেরা যে ল্যান্ড সেই ল্যান্ডটাকে বলা হয় আইল্যান্ড সেই আইল্যান্ড একটা ব্যারেন আইল্যান্ডকে কিভাবে হ্যাবিটেবল করেছিলেন হ্যাবিটেবল শব্দটার মানে হচ্ছে বাস বসবাসযোগ্য করে তোলা উইথ হিজ হার্ড ওয়ার্ক তার কঠোর পরিশ্রমের দ্বারা বিফোর স্টার্টিং মাই টু ডেস লেসন আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ প্রেস দ্য বেল সো দ্যাট ওয়ে আই আপলোড এ নিউ ভিডিও তোমরা তার নোটিফিকেশান যাতে পেয়ে যাও অন সেপ্টেম্বর থার্টি সিক্সটিন ফিফটি নাইন ষোলশো উনষাট সালের তিরিশে সেপ্টেম্বর আই আই মানে এখানে বুঝতেই পারছো গল্পটা বলছে রবিনসন ক্রুশো যেখানে আই দিয়ে অর্থাৎ যে ন্যারেটার যখন আই দিয়ে বলছে তার মানেটা বুঝতে হবে এটা হচ্ছে একটা ফার্স্ট পারসন ন্যারেশন ফার্স্ট পারসন ন্যারেশনে আমরা জানি কি আই দিয়ে হয় প্লুরালে হয় উই যাই হোক মানে গল্পে অংশগ্রহণকারী কোনো একটা ক্যারেক্টার এই কথাগুলো বলছে তোমরা বড় হলে জানতে পারবে কিভাবে কাকে বলে ফার্স্ট পার্সন ন্যারেটিভ সেকেন্ড পারসন ন্যারেটিভ থার্ড পার্সন ন্যারেটিভ বা পয়েন্ট অফ ভিউ যাই হোক আই মিজারেবল রবিনসন ক্রুসো আমি মিজারেবল রবিনসন ক্রুসো মানে হচ্ছে ডিজেক্টেড ডিজেক্টেড মানে হতভাগ্য অসহায় দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো বিং শিপরেক্ট শিপরেক্ট হয়ে যাওয়ার দরুন বা জাহাজডুবি হয়ে যাওয়ার দরুন ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম ভায়োলেন্ট স্টর্ম মানে হচ্ছে ভায়োল্যান্ট শব্দটা এমনিতেই নর্মালি হচ্ছে ভয়ঙ্কর এর আরও অনেকগুলো তোমরা শব্দ জেনে রাখো ভিসিয়াস ব্রুটাল স্যাভাজ রুথলেস এরকম একটা ভয়ঙ্কর একটা স্টর্ম স্টর মানে সামুদ্রিক ঝড় এখানে বলা হয়েছে সেই সামুদ্রিক ঝড়ের ফলে জাহাজটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তোমরা স্টর্ম এর আগেই অলরেডি তোমরা জেনেছ যখন ক্লাস এইটে পড়তে তখন স্কোয়াল বলে একটা শব্দ তোমরা পেয়েছিলে দ্য উইন্ড ক্যাপ গল্পে তো স্কোয়াল আর স্টর মানে সামুদ্রিক ঝড় কেম সোর আমি অনসোর মানে হচ্ছে অ্যাসোর বা অর্থাৎ সমুদ্র তীরে এসে পৌঁছালাম সমুদ্রে অর্থাৎ কোনো একটা ডাঙায় এসে পৌঁছালাম সেটা অবশ্যই গভীর সমুদ্রের কোনো একটা আইল্যান্ডে দ্বীপে অন দিস ডিসমেল আইল্যান্ড এই ডিসমেল আইল্যান্ড ডিসমেল শব্দটা একটু আগেই বলেছি যে ডেজোলেট নির্জন লোনলি এরকম একটা আইল্যান্ডে এসে পৌঁছালাম আই কল ইট দ্য আইল্যান্ড অব ডেসপায়ার আমি এই আইল্যান্ডটার নাম দিয়েছি ডেসপায়ার ডেসপায়ার মানে আইল্যান্ড অব ডেসপায়ার মানে হতাশার দ্বীপ ডেসপায়ার শব্দের আরেকটা অর্থ ডিজেক্টেড অর্থাৎ সে সেটার মানেও হচ্ছে হতাশ হওয়া আই ওয়াজ অলমোস্ট ডেড আমি প্রায় মৃত্যুই হয়েছিল আমার অর্থাৎ আমি প্রায় মারা যাচ্ছিলাম অ্যান্ড দ্য রেস্ট অফ মাই সিপস কোম্পানি রেস্ট মানে বাকি অংশ অর্থাৎ আমি ছাড়া বাকিরা অফসিপস কোম্পানি কোম্পানি মানে হচ্ছে সঙ্গী সাথী তাই বলা হয় কোম্পানি জাহাজের কোম্পানির বা জাহাজের সঙ্গী সাথীরা ওয়া যে ড্রাউন্ড ড্রাউন্ড মানে হচ্ছে ডুবে যাওয়া যার আরেকটা শব্দ অর্থ হচ্ছে সিঙ্ক এস আই এন কে সিঙ্ক মানেও ডুবে যাওয়া আবার সাবমার্জ হওয়া সাবমার্জ এইটাও মানেও ডুবে যাওয়া তোমরা হয়তো একটা শব্দ শুনেছ সাবমার্সেবল সাবমার্সেবল মানে যে পাম্পটা জলের ভেতরে ডুবে থাকে সাবমার্জ হয়ে থাকে তো ড্রাউন আর সিঙ্কের মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্যটা কি যখন কোনো প্রাণীর ডুবে যে ডুবে যাওয়াকে বোঝায় তখন কিন্তু আমরা ড্রাউন শব্দটা ব্যবহার করি কিন্তু কোনো জাহাজ বা কোনো বস্তু যখন ডুবে যাওয়া হয় তখন আমরা ব্যবহার করি সিঙ্ক সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক যাই হোক আই হ্যাড নিদার ফুড হাউস অ নর ক্লোথস আমার কাছে নিদার নর এই শব্দ দিয়ে আমরা এটাও না ওটাও না এইভাবে বোঝাই অর্থাৎ এই অপশানটাও না এই অপশানটাও না তখন আমরা ব্যবহার করি নিদার নর আবার যে সমস্ত বস্তুর ক্ষেত্রে হয় এইটা না হলে এইটা এই অপশানটা বলি তখন ইদার অর অর্থাৎ ইদার এই অর ওই আই হ্যাড নিদার ফুড আমার খাবারও ছিল না হাউস বাড়ি ছিল না নর ক্লোথস জামা কাপড়ও ছিল না আই ফিয়ার্ড আমি ভয় পাচ্ছিলাম আই উড বি ডিভার্ড ডিভার্ম শব্দটা মানে হচ্ছে গিলে খাব খাওয়া অর্থাৎ আমি হয়তো কারো কোনো প্রাণীর খাদ্য হিসেবে পরিণত হব গ্রাস করা কনজিউম করা কনজিউম কনজিউম শব্দরা তোমরা হয়তো শুনেছ যা থেকে এসছে কনজিউমার অর্থাৎ আমরা বিদ্যুতের কনজিউমার মানে হচ্ছে আমরা বিদ্যুৎ কনজিউম করি খাই বলবো না ব্যবহার করি বলবো সেই কনজিউম থেকে এসছে কনজিউমার ডিভার্ড বাই ওয়াইল্ড বিস্ট আমি হয়তো ওয়াইল্ড বিস্টের হাতেই হয়তো আমি তাদের খাদ্য পরিণত হব এইটা আমার ভয় ছিল ওয়ে নাইটকেম যখন রাত্রি এলো আই স্লেপড ইন এ ট্রি একটা গাছে আমি শুলাম ফর ফিয়ার অফ ওয়াইল্ড ওয়াইল্ড মানে বন্য ক্রিয়েচার্স ক্রিয়েচার্স মানে প্রাণী ইটু রেইন্ড অল নাইট প্রায় সারারাত ধরে বৃষ্টি হচ্ছিল দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে কন্টিনিউ মানে ক্যারিয়ন চলে যেতে লাগলো থ্রু দ্য নেক্সট ডে পরের দিনও উইথ গাস্ট অফ উইন্ড গাশ অফ উইন্ড মানে বাতাসের দমকা বাতাসকে বলা হয় গাস্ট অফ উইন্ড সেই দমকা বাতাস দিয়ে প্রচণ্ড বৃষ্টিও হতে লাগলো অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার যখন লো ওয়াটার বা ভাটার সময় অনলি এ রেক অফ মাই শিপ আমার জাহাজের একটি ধ্বংসাবশেষ ওয়াজ টু বি সিন দেখা যেত অ্যাট লো ওয়াটার ভাঁটার সময় যখন জল কম থাকতো আই সোয়াম টু দ্য রেক আই সোয়াম সুইম ভার্বের পার্সটেন্স হচ্ছে সোয়াম সোয়াম টু দ্য রেক সেই রেকের কাছে সাঁতার কেটে গেলাম টু রেস্কিউ অ্যান্ড সিকিওর ফর মাই সারভাইভাল কিসের জন্য না টু রেস্কিউ উদ্ধার করতে অ্যান্ড সিকিওর নিশ্চিত করতে ফর মাই সারভাইভাল আমার বেঁচে থাকাটাকে নিশ্চিত করতে এইটা কিসের জন্য তাহলে গেছিলাম না সাম ফুড কিছু খাবার অ্যান্ড আদার প্রভিশনস প্রভিশন্স মানে ভবিষ্যতের যে সঞ্চয় যেটা কিনা অর্থাৎ ইকুইপমেন্টস বা কোনো খাবার দাবার যেটা কিনা আমাকে সঞ্চয় করে রাখতে হচ্ছে ভবিষ্যতের ব্যবহারের জন্য তো সেই জাহাজের ধ্বংসাবশেষের কাছে তিনি হেঁটে গে সরি সাঁতার কেটে গেছিলেন তো এই সমস্ত জিনিস সংগ্রহ করতে খাবার এবং বেশ কিছু প্রভিশনস আই ওয়াজ এবল টু কালেক্ট সাম ফুড আমি সংগ্রহ করতে সফল হলাম বা সম্ভব হলো টু কালেক্ট সাম ফু সরি উড উড মানে কাঠ কেবেল দড়ি স্ট্রিং তার এ নাইফ একটি ছুরি নেলস মানে পেরেক অ্যান্ড এক গান এবং একটি গানও পেলাম গান মানে বন্দুক আই অলসো কালেক্টেড আমি এটা আরও কাল কালেক্টেড মানে সংগ্রহ করা এ হ্যামক হ্যামক শব্দটা তোমরা যদি না জেনে থাকো তাহলে জেনে রাখো হ্যামক হচ্ছে এক ধরনের দোলা যেটা হচ্ছে ফরেস্ট বা কোনো একটা জায়গায় যেখানে দুটো গাছ বা কোনো কিছুর মধ্যে বেঁধে তাকে ঝোলানো যায় যদি তোমরা হ্যামক সম্বন্ধে না বুঝতে পারো ছবিতে দেখে নাও সাম ক্যানভাস এবং কিছুটা ক্যানভাস ক্যানভাস মানে মোটা কাপড় বিশেষ করে এই ক্যানভাসটা সংগ্রহ করছিলেন অর্থাৎ নৌ সরি জাহাজের যে পাল সেই পালের যে অংশটাকে বলা হয় ক্যানভাস সেই ক্যানভাসটা আমি সংগ্রহ করলাম উইথ হুইচ আমি যার যেটা দিয়ে আই মেড এ টেন্ট আমি একটা তাঁবু করলাম তাঁবু খাঁটালাম তাঁবু তোমরা জানো আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার আমি কিছুটা ইংকে কালি এবং কাগজও পেলাম আই অলসো ফাউন্ড সাম মানি আমি কিছুটা টাকাও পেলাম বাট দে ওয়ার ইউজলেস টু মি কিন্তু তারা আমার কাছে ইউজলেস ইউজলেস মানে তাদের কোনো ব্যবহারই হবে না এখানে কোথায় না ইন দিস ব্যারেন আইল্যান্ড এই ব্যারেন বা নির্জন বা অনুর্বর একটি জায়গায় যেখানে অন্য কোনো মানুষ নেই সেখানে আমি টাকা নিয়ে কী করবো ব্যারেনের আরও কতগুলো শব্দ যেমন আমরা জানি ব্যারেন মানে হচ্ছে অনুর্বর যেমন বলা হয় ইনভারটাইল আনফ্রুটফুল ডেজলেট এই সমস্তগুলোকেই বলা হয় ব্যারন ব্যারেন আই ওয়াজ সাম হান্ড্রেড লিগস শোনো এতদিন তোমরা জানতে যে কিলোমিটার মিটার মাইল এই শব্দগুলো হচ্ছে দূরত্বের একক লিগ শব্দটা হচ্ছে বহু প্রাচীন একক দূরত্বেরই একক এই লিগ শব্দটা সাধারণত ব্যবহার করা হয় সামুদ্রিক পথে বা সমুদ্র পথে দূরত্ব বোঝাতে আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড আমি ছিলাম প্রায় হানড্রেড লিগস দূরে হানড্রেড লিগস মানে ল্যাগ লিগ মানে বোধ হয় ছ কিলোমিটার এরকম একটা কিছু আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অব ম্যানকাইন্ড সমুদ্রপথে ব্যবসার জন্য যে রাস্তা ট্রেড অফ ম্যানকাইন্ড ম্যানকাইন্ডের যে ব্যবসার জন্য যে সমুদ্রপথের রাস্তা সেই রাস্তা থেকে আমি প্রায় এক শত শত লিগ দূরের একটা আইল্যান্ডে আমি আছি আই ওয়াজ কনভিনসড আমি সন্তুষ্ট নয় এখানে বলা হবে যে নিশ্চিত আমি এটা নিশ্চিন্ত ছিলাম যে আই হ্যাড টু স্পেন্ড আমাকে কাটাতে হবে স্পেন্ড মানে কাটানো বা অর্থাৎ অতিবাহিত করা দ্য রেস্ট অফ মাই লাইফ আমার জীবনের বাকি দিনগুলি রেস্ট মানে এর আগেই বলেছি বাকি অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড এই ডেজোলেট সেই নির্জন ডেজোলেট মানে ডিসম্যাল লোনলি গ্লুমি আইল্যান্ডে আমাকে সারা জীবন কাটাতে হবে কনভিন্স শব্দটা আরও যেটাকে আমরা বলি পার্সুয়েড করা পার্সুয়েড শব্দটাও মানে হচ্ছে কনভিন্স আই সার্চ লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন তো তাকে যখন বহুদিন কাটাতেই হবে তখন তাকে নিশ্চিত বাসস্থান বা মানে কি বলা যায় সিকিওর বাসস্থান তাকে খুঁজে নিতে হবে তো তিনি খুঁজছিলেন লং বহুদিন ধরে খুঁজলেন অনেকক্ষণ বা দীর্ঘক্ষণ ধরে খুঁজলেন ফর এ প্লেস এমন একটা জায়গা অফ এ সেফ হ্যাবিটেশন যাতে নিশ্চিতভাবে বসবাস করা যায় আই ফাউন্ড এ লিটল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল একটি হিল বা পাহাড়ের ঢালুতে একটা ছোট্ট প্লেন প্লেন মানে সমতল আমি খুঁজে পেলাম অন দ্য রকি ওয়াল অব দ্য হিল সেই হিল বা পাহাড়ের যে পাথুরের দেওয়াল দেয়ার ওয়া যে হলো হলো মানে একটা ফাঁকা বা ফাঁপা বা শূন্য হলো প্লেস লাইক দ্য এন্ট্রান্স টু এ কেব ঠিক যেমন একটি কেব কেব মানে গুহা গুহার মুখের মতো একটি জায়গা খুঁজে পেলাম একটু ফাঁকা জায়গা খুঁজে পেলাম হলো শব্দটা মানে হচ্ছে ফাঁপা বা শূন্য বা আমরা ইংরাজিতে বলতে পারি এমটি ভয়েড ভ্যাকেন্ট ইত্যাদি অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিলো জাস্ট বিফোর দিস হলো আই রিজলভ টু পিচ মাই টেন্ট অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন এই ঘাসের বা গ্রিন যে অংশটা জাস্ট বিফোর দ্য হলো এই হলো ঠিক যেটা আগে আই রিজার্ভ টু পিচ মাই টেন্ট পিচ মানে পুট আপ অর্থাৎ খাঁটানো মাই টেন্ট টেন্ট মানে তাবু আই কাট দ্য উড আই কালেক্টেড আমি যে কাঠটা সংগ্রহ করেছিলাম সেটা দিয়ে সেই কাঠটাকে আমি কাটলাম ইন্টু স্টেক্স স্টেক্স মানে খুঁটি অর্থাৎ খুঁটির আকারে আমি সেই কাঠটাকে কাটলাম আই ড্রোপ দেম ইন্টু ড্রোপ দেম ইন্টু মানে একদম জোর করে কোনো কিছু ঢুকিয়ে দেওয়া ইন্টু দ্য গ্রাউন্ড জমিতে ইন এ সেমি সার্কেল অর্ধবৃত্তাকারে অ্যারাউন্ড মাই টেন্ট আমার টেন্টের অর্ধবৃত্তাকারে আমি সেই তাঁবুটা সরি কাটটার বা খুঁটি যেগুলো তৈরি করেছিলাম সেগুলোকে মাটিতে পুঁতে দিলাম দ্য স্টেকস টু সিক্স ইঞ্চেস অ্যাপার্ট ফ্রম ইচ আদার সেই স্টেকগুলো বা খুঁটিগুলো সেগুলো কত ইঞ্চি দূরত্বে ছিল না ছ ইঞ্চি একে অপরের থেকে ছয় ইঞ্চি দূরত্ব অর্থাৎ ছয় ইঞ্চি পরপর আমি সেই খুঁটিগুলোকে পুঁতে দিলাম আই পুট দ্য কেবলস আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ এ ফেন্স আমি কি করলাম পুর দ্য কেবলস এই দড়িটা বাঁধলাম আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ যেটা আমি রেস্কিউ করেছিলাম ফ্রম দ্য শিপ জাহাজ থেকে অ্যারাউন্ড দ্য স্টেক্স সেই স্টেক্সের চারপাশে ইন দ্য ম্যানার অফ এ ফেন্স ঠিক ফেন্সের মতো করে ফেন্স মানে কি না বেড়া বা বেরিয়ার বা বেরিয়ার যেটাকে আমরা বলি বা বাউন্ডারি আই ইউজড এ শর্ট ল্যাডার আমি একটা শর্ট ল্যাডার ব্যবহার করলাম ল্যাডার মানে মই ব্যবহার করলাম টু গো ওভার দ্য ফেন্স ফেন্সের উপরে ওপাশে যেতে ওয়ানস ইন যখন আমি ভেতরে ঢুকে গেলাম আই উইথ ড্রিউ উইথ ড্র থেকে উইথ ড্রিউ উইথ ড্র মানে তুলে নেওয়া আমি তুলে নিতাম দ্য ল্যাডার সেই ল্যাডার বা মইটিকে আফটার মি আমি উপরে উঠে মানে অর্থাৎ ভেতরে আসার পর সো দ্যাট যাতে করে আই ওয়াজ কমপ্লিটলি ফোর্টিফায়েড যাতে করে আমি পুরোপুরি ফোর্টিফাই মানে হচ্ছে সিকিওর হওয়া সিকিওর বা যেটাকে আমরা বলি স্ট্রেংদেন এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড বাইরের জগতের থেকে বাইরের জগতের থেকে আমি পুরোপুরি পৃথক করার জন্য বা নিজেকে নিশ্চিত করার জন্য সিকিওর করার জন্য আমি সেই ল্যাডার বা মইটিকে তুলে নিতাম ইন্টু দিস টেন্ট এই টেন্টের ভেতরে টেন্ট মানে সেই তাঁবুর ভেতরে আই ব্রট অল মাই স্টোরস আমি সমস্ত স্টোরস অর্থাৎ খাবার দাবার যা কিছু আমি পেয়েছি সেইগুলোকে নিয়ে এলাম অ্যান্ড প্রভিশনস অর্থাৎ সমস্ত কিছু বেঁচে থাকার জন্য যে সামগ্রী সেগুলো আমি ভেতরে নিয়ে এলাম সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ফার্স্ট পার্ট অফ এ সিপ রেক্ট সেলার বাই ড্যানিয়েল ডিফো আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও হিট দ্য লাইক বাটন অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কমেন্টস প্লিজ গো টু দ্য কমেন্ট সেকশন অ্যান্ড write এ কমেন্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সাবধানে থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাই